আসসালামু আলাইকুম বন্ধুরা আমি নাসিরুল আপনাদের এসেন ইউটিউব চ্যানেল যে চ্যানেলের রোগ সম্বন্ধে মেডিসিন সম্বন্ধে ভিডিও আপলোড করা হয় আজকে আপনাদের কাছে ব্রোনো হান্ড্রেড পারসেন্ট একদম গোড়া থেকে ভালো হয়ে যাবে আপনি তার জন্য কোন মেডিসিন খাবেন মেডিসিনের ডোজ প্রাইস এবং আপনি কোন মানে ব্র্যান্ডের মেডিসিন খাবেন সেটা আপনাকে জানাবো তো বন্ধুরা ব্রোনো সম্বন্ধে যদি আপনাদের কোনো যদি জানার থাকে এবং ব্রোনো যদি আপনি ভালো করতে চান তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত জানতে পারবেন এই ক্যাপসুলটির সম্বন্ধে তো বন্ধুরা শুরু করা যাক প্রথমে জানাই এই ক্যাপসুলটির নাম আইসোটোরিন টোয়েন্টি এম এমজি এই ক্যাপসুলটি ম্যানুফ্যাকচারিং করতে থাকে শিপলা ফার্মাসিউটিক্যাল কোম্পানি এই ক্যাপসুলটি দশটা ক্যাপসুলের একটি স্ট্রিপ হয় দুশো ষাট থেকে সত্তর টাকার মধ্যে দাম পড়বে তো আপনি ক্যাপসুলটি খাবেন কেন আঠেরো বছরের উর্ধে বা আঠেরো বছরের কমে ছেলে বা মেয়েদের এখন প্রায় দেখা যায় ব্রণো হচ্ছে ব্রণ ব্রণর জন্য আপনি অনেক ক্রিম ইউজ করছেন অনেক ক্রিম ইউজ করছেন কিন্তু কিছুতেই ভালো হচ্ছে না তো আজকে আপনাদের জন্য এই ক্যাপসুলটা নিয়ে আসলাম এই ক্যাপসুলটি যদি আপনি খান তাহলে আপনার হানড্রেড পারসেন্ট বন গোড়া থেকে ভালো হয়ে যাবে চোখ বন্ধ করে আপনি আমাকে বিশ্বাস করতে পারেন কারণ আপনারা আমার অনেক মেডিসিন খেয়েছেন ভিডিও দেখে অনেক মেডিসিন খেয়েছেন অনেক বন্ধুরা অনেক বাড়ির লোকেরা ভালো হয়েছে সেই সূত্রে আজকে এই ভিডিওটা করছি ব্রণকে গোড়া থেকে ভার মানে নির্মূল করে দেওয়া আর ব্রণ আপনার জীবনে কোনো দিনই হবে না তো আইসোটোরিন টোয়েন্টি এমজি ক্যাপসুলটি খাবেন কখন তার কি ডোজ আছে আঠেরো বছরের উর্ধে পুরুষ বা মহিলা পুরুষ বা মহিলারা রাত্রিরে একটি করে শোবার আগে খাবেন আপনি দু মাস খান দু মাস খান আপনার হান্ড্রেড পারসেন্ট বন শরীর থেকে নির্মূল হয়ে যাবে আরেকটা জিনিস বন্ধুরা এই বনো বনো কেন হয় অনেক সময় দেখা গিয়েছে মানে বিজ্ঞান বা গবেষণা থেকে জানা গিয়েছে বনটা পেটের সমস্যা থেকে বনটা হয় পেটের সমস্যা থেকেই বনটা হয় আর একটা জিনিস ওই হরমোন হরমোন ইনব্যালেন্স হলে বনোটা হয় তো বন্ধুরা এই যে বনো আপনার ভালো হয়ে যাবে রোগ আছে মানে রোগটা রোগের নির্মূল আছে অনেকে ভাবে এই তো ওই তো ক্রিম মাখলাম বোনও ভালো হচ্ছে না কিন্তু এ এরকমভাবে পিছিয়ে গেলে হবে না আপনারা এই আমার ভিডিওটা শেয়ার করুন বন্ধুদের কাছে কারণ এই ক্যাপসুলটি খেলে আপনার হান্ড্রেড পারসেন্ট বোনও নির্মূল হয়ে যাবে তো ওই এই বনো যদি মানে ক্যাপসুলটা আপনি যদি খান তাহলে আপনাকে জানতে হবে তাদের সাইড এফেক্ট কী আছে নাইনটি নাইন পার্সেন্ট মানুষের সাইড এফেক্ট হয় না ওয়ান পার্সেন্ট মানুষের সাইড এফেক্ট হয় কেমন মুখটা শুকনো শুকনো হওয়া এবং মুখটা চুলকুনি হওয়া যদি আপনার এরকম কোনো সমস্যা যদি থাকে তাহলে আপনি এই ক্যাপসুলটি বন্ধ করে দেবেন দিয়ে আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন ডিসক্রিপশান আমার নাম্বার দেওয়া থাকবে বা আপনি আপনি কোনো নিকটবর্তী কোনো ডক্টর থেকে পরামর্শ নিতে পারেন যে আমার এই সমস্যাটা আমি এই ক্যাপসুলটাকে খাবো কি খাবো নি যদি খাই এর সঙ্গে আমি কোন মেডিসিন খাবো সে সমস্ত আপনাকে জানাবো আপনি আমাকে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন তো থ্যাংক ইউ বন্ধুরা আজকে বন্য নিয়ে ভিডিও করলাম যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করুন এবং পাঁচ থেকে নোটিফিকেশনটা অন করে রাখুন কারণ পরবর্তী ভিডিও আপলোড করার পর সব থেকে মতো আপনার কাছে ভিডিওটা পৌঁছে যাবে হ্যাভ এ নাইস ডে গুড নাইট